আজকে আলোচনা করব কিভাবে একজন গ্রাফিক ডিজাইনার যে কিনা ফটোশপ জানে সে কিভাবে একজন ইউআই ডিজাইনার হতে পারে, সেটা কিনা 3 মাসের মধ্যে। অ্যাকচুয়ালি 3 মাস না, 3 মাস 10 দিন, দ্যাট মিন্স 100 দিনের মধ্যে। আমরা একটা চ্যালেঞ্জ দেখব, চ্যালেঞ্জটা এরকম যে তারা প্রতিদিন আপনাকে 100 দিনের জন্য টাস্ক দিবে, প্রতিদিন একটা করে টাস্ক দিবে ইউআই ডিজাইনের উপর, বলে দিবে আপনাকে কী কী করতে হবে, তারপরে আপনি আপনার নিজের মতো করে করবেন। এটা করলে কি হবে, আপনার ডিজাইন প্র্যাকটিস হবে, আপনার ডিজাইন স্কিল ইম্প্রুভ হবে। আপনি যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার, আপনি এখনও জানেন না যে কীভাবে কি ইউআই ডিজাইনে ক্যারিয়ার শুরু করবেন বা কীভাবে ডিজাইন করবেন, কী কী ডিজাইন করতে হবে, কিন্তু আপনি যদি ওই টাস্কটা গ্রহণ করেন, এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোনটা কীভাবে কীভাবে সাইন আপ ফর্ম ডিজাইন করতে হয়, কীভাবে রেজিস্ট্রেশন ফর্ম বা পেমেন্ট মেথডের যে প্রসেসগুলো এগুলো ডিজাইন করতে হয়, কীভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এই সকল বিষয় কিন্তু আপনি শিখতে পারবেন। দ্যাট মিন্স আপনাকে, আপনি এখন গ্রাফিক ডিজাইন কমফোর্ট জোনের মধ্যে আছেন, এই চ্যালেঞ্জটা গ্রহণ করলে আপনাকে তারা আপনার কমফোর্ট জোন থেকে বাইরে নিয়ে আসবে, তাহলে আপনার কিন্তু গ্রোথ হতে থাকবে। আপনার কমফোর্ট জোনের বাইরে থাকার কারণে আপনি কিন্তু নিয়মিত ইম্প্রুভ করতে থাকবেন, ডেভেলপ করতে থাকবেন আপনার ডিজাইন স্কিল। সো একজন নতুন ডিজাইনারের ক্ষেত্রে যে কিনা ইউআই ডিজাইনার হতে চায়, তার জন্য এই টাস্কটা গ্রহণ করা, এই চ্যালেঞ্জটা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা সেখানে চলে যাই। ওয়েবসাইটটির নাম হচ্ছে ডেইলি ইউআই, ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.dailyui.co, মানে সিও। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা এখানে আসবেন, আসার পর এখানে বলছে যে বিকাম আ বেটার ডিজাইনার ইন 100 ডেজ। আপনি যদি এই 100 দিনের এইটা করেন, এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন, আপনি কিন্তু 100 দিনের মধ্যেই একটা গ্রেট ডিজাইনার হতে পারবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, আপনার ইমেলটা দিতে হবে এখানে। এখানে ইমেল দিলে আমি আমার ইমেলটা দিলাম, তারপর গেট স্টার্টে ক্লিক করতে হবে, একদম কমপ্লিট, এখন আর কিছুই করতে হবে না। তারপর আপনি আপনার ইমেলে গেলে আর তারা আপনাকে একটা হয়তো কনফার্মেশন মেসেজ পাঠাবে, সেইটাকে কনফার্ম করে দিলে আপনি এরকম একটা মেসেজ পাবেন। প্রথম টাস্কটা থাকবে, প্রথম ডিজাইনটা হচ্ছে প্রথম দিনের, সেটা হচ্ছে সাইন আপ ফর্ম ডিজাইন। এখানে তারা হিন্ট দিয়ে দিচ্ছে যে ডিজাইনের সাইন আপ পেজ বা মোডাল ফর্ম এনিথিং, ইটস আপ টু ইউ। এবং সেই ডিজাইনটা করার পর আপনি ড্রিবল কিংবা টুইটারে আপলোড করবেন। এখন যাদের ড্রিবল নেই তারা টুইটারে আপলোড করবেন। তাহলে আমরা চলুন কিছু এক্সাম্পল দেখি ডিজাইনের। এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে ইটস আপ টু ইউ, মানে আপনার উপর নির্ভর করে। আপনি যদি তারা যেভাবে বলছে ঠিক এইভাবেই ডিজাইন করতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, তাহলে আমরা একটা ওয়েবসাইটে আসলাম, সেটার নাম হচ্ছে collectui.com। এখানে এসে আপনি কিন্তু দেখতে পাবেন এইখানকার এই যে চ্যালেঞ্জটা যারা নিচ্ছে নিয়মিত, তারা কিন্তু আপলোড করে ড্রিবল বা টুইটারে। সেইখান থেকে কালেক্ট ইউআই এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে তারা ওই ডিজাইনগুলোকে কালেক্ট করবে, বেস্ট ডিজাইনগুলো যেগুলো ভালো হয় সেগুলো কালেক্ট করে তাদের ওয়েবসাইটে রাখবে। আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই এই টাস্কগুলো আপনাকে কিন্তু পরে দেয়া হবে, আপনি এখান থেকে ডিজাইন ইন্সপিরেশন নিতে হবে। আমাদের প্রথম টাস্ক হচ্ছে সাইন আপ ফর্ম ডিজাইন করা। তাহলে আমরা সাইন আপ ফর্মে গেলাম, এই এখানে কিন্তু আপনি ডিজাইনারদের, ভালো ভালো ডিজাইনারদের ডিজাইনগুলো কিন্তু সাইন আপ ফর্মগুলো দেখতে পাচ্ছেন। এইগুলো থেকে আপনি ইন্সপিরেশন নিয়ে ডিজাইন করতে পারেন,
হুবহু কপি করে ডিজাইন করতে হবে ব্যাপারটা তেমনও নয়। আবার যদি আপনার মাথায় কোনো আইডিয়া না আসে, আপনি কিন্তু দুইটা ডিজাইন বা তিনটা ডিজাইনকে কম্বাইন করে একটা ডিজাইন করতে পারেন। দ্যাট মিন্স কোনো একটা জায়গার বাটনটা ভালো লেগেছে, বাটনটা নিলেন, কোনো একটা ডিজাইনের কালার ভালো লাগছে বা যে শেপটা নেওয়া হয়েছে সেটা ভালো লাগছে সেইটা নিবেন। এইভাবে করে আইডিয়া নিতে পারেন, মানে মিক্স করে একটা ডিজাইন করা। আর অথবা সেটাও যদি না করতে পারেন তাহলে সরাসরি কপি করেও ডিজাইন করতে পারেন, কিন্তু সেটা পোর্টফোলিওতে আপলোড দেয়া যাবে না। পোর্টফোলিও বলতে ড্রিবল বা বিহ্যান্সে আপলোড দেওয়া যাবে না, আপনি পার্সোনালি আপনার ফেসবুক পেজ বা টুইটারে দিতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। তো আমরা চলুন ফটোশপে ডিজাইন করা শুরু করে দেই। আমি একদম সিম্পল ওয়েতে ডিজাইন করব, যাতে সবাই যেন সেটা করতে পারে। প্রথমেই আমরা একটা শেপ নিব, মোবাইলের সাইজের শেপ। এখানে সাইজের ক্ষেত্রে বাধ্যবাধকতা মানে কোনো নিয়ম নীতি মেনে চলতে হবে না, আপনার যতটুকু চোখের দেখায় মনে হয় যে এই হ্যাঁ এরকম মোবাইলের সাইজ সেরকম একটা নিলাম আমরা। নেয়ার পর এটাকে কালার আমি পরে চেঞ্জ করব। তারপর আমি সাইন আপ ফর্মের বক্সগুলো দেব। আমি একদমই সিম্পলভাবে ডিজাইন করব, কারণ আমি এর আগেও বলেছি যে ডিজাইনে কমপ্লেক্স কিছু ব্যবহার করা যাবে না, বিশেষ করে সাইন আপ ফর্ম এইগুলোতে কমপ্লেক্স কিছু ব্যবহার করা যাবে না। কারণ সাইন আপ ফর্মে কিন্তু একজন ইউজার প্রথমবার আসে, এখন প্রথমবার এসেই যে সে যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তাকে এত ইনফরমেশন দিতে হচ্ছে, সে যদি বিরক্ত হয়ে যায় তাহলে কিন্তু হবে না। সেজন্য আমি তেমন কিছুই রাখবো না, আমি শুধুমাত্র তার আমার ইউজারের ইমেলটা চাবো আর পাসওয়ার্ড দিতে বলবো, শুধুমাত্র এইটুকুই। প্রথমবারে এইটুকুই একজন একজনের জন্য একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য যথেষ্ট, বেশি কিছু করলে সে কিন্তু বিরক্ত হয়ে যাবে। আমি এই দুটো বেশি মোটা হয়ে গেছে, আমি আরেকটু চিকন করে দেবো এটা। এগুলো আপনার চোখের দেখার উপর নির্ভর করে, এটা হচ্ছে ইন্টুইশনের ব্যাপার। ইন্টুইশন মিন্স হচ্ছে আপনার চোখে কোনটা বা আপনার মন থেকে কোনটা বলছে যে এটা ভালো ডিজাইন বা এইরকম এইটা মানে এই শেপটা এতটুকু বড় দেওয়া উচিত উচিত বা এতটুকু ছোট দেওয়া উচিত, এটা পুরোপুরি এখানে কোনো রুলস রেগুলেশন নেই। আপনার মন থেকে কি বলছে বা আপনার চোখে কোনটা দেখে ভালো লাগছে সেটাই হচ্ছে ইন্টুয়েশন। তাহলে আমার মনে হচ্ছে এই সাইজটাই ঠিক আছে, আমি কিন্তু রুলস রেগুলেশন কিছুই ফলো করিনি, আমার চোখে মনে হচ্ছে যে এরকম ভালো হবে। তারপর স্পেসিংটা কত দেবেন সেটা আপনার চোখের উপর নির্ভর করে, এটা কিছুটা বলে কমন সেন্স, আপনার সেই কমন সেন্সটা বিল্ড আপ করতে হবে। আর এটা আস্তে আস্তে করতে করতে আপনার হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তাহলে আমি এইখানে তার ও সরি কন্ট্রোল শিফট এইচ, তাহলে আর বক্সের মধ্যে লেখাটা হবে না, আমি সাইজটা ছোট করে নেই। আমি সাইজটা দিলাম 15 দিয়ে দেখি কি হয়, 15 পয়েন্ট। ইমেল, তারপর এটা বড় হাতের হয়ে গেছে, আমরা ছোট হাতে করে দেখব। তারপর হচ্ছে তার পাসওয়ার্ডটা আমি চাচ্ছি, সে কি পাসওয়ার্ড দিতে চাইছে।
দেখতে পাচ্ছেন যে একদম সিম্পল ওয়েতে আমরা ডিজাইনটা করে ফেললাম, কোনো কমপ্লেক্স কিছু রাখলাম না যাতে ডিজাইনটা একদম বাজে হয়ে যায়। যত আপনি ডিজাইন কমপ্লেক্স করবেন তত কিন্তু ডিজাইন বাজে হয়ে যাবে, সেজন্য আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আমরা লেখাটা এমনি ডিজাইনটাকে সুন্দর করার জন্য দিয়ে দিলাম যাতে করে দেখতে ফাঁকা না মনে হয়। এখন এইটাকে সেভ করে আমরা কিন্তু এভাবে করে এখান থেকে সেভ করে আমরা কিন্তু এটা টুইটারে আপলোড করতে পারি, এবং টুইটারে আপলোড করার সময় অবশ্যই হ্যাশ ডেইলি ইউআই দিয়ে নেবেন, কারণ সেখানে ইমেলে আপনার বলা থাকবে যে হ্যাশ ডেইলি ইউআই দিয়ে নেবেন এবং কত নাম্বার ডে সেটা লিখে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও আপনার ডিজাইনটাকে পোস্ট করতে পারেন, তাহলে কিন্তু আমরা ফিডব্যাক দিতে পারবো যে আপনার ডিজাইনে কোথাও ভুল হয়েছে কিনা, কতটুকু ইম্প্রুভ করতে হবে সেভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শ্যাডো দিয়ে এটাকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এই সাইন আপ বাটনটাতে একটু শ্যাডো দেওয়া হয়েছে যেন এটা পপ হয়ে ওঠে, যেন বোঝা যায় না যে এটা একদম ফ্ল্যাট একটা ডিজাইন, এবং এটা লোগো হিসেবে ব্যবহার করা হয়েছে। একটা কোনো রকম আমি একটা লোগো দিয়ে দিয়েছি এখানে, আপনি আপনাদের মতো ডিজাইন করে বা অন্য কোথাওকার লোগো ব্যবহার করতে পারেন। এভাবে করে আপনি নিয়মিত চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং কোথা থেকে ডিজাইন ইন্সপিরেশন পাবেন সেটা হচ্ছে কালেক্ট ইউআই থেকে, ওখান থেকে আপনারা ডিজাইন ইন্সপিরেশন নিয়ে আপনাদের মতো করে ডিজাইন করবেন। এভাবে করতে করতে একসময় আপনি কিন্তু অনেক ভালো মানের ডিজাইনার হয়ে যাবেন। এই ডিজাইন স্কিলগুলো আপনার গ্রাফিক ডিজাইনে খুবই কাজে লাগবে। আপনি প্রিন্ট ডিজাইন করেন বা যাই করেন সেখানে ডিজাইন করতে করতে আপনার ডিজাইন নিয়মিত ইম্প্রুভ হবে। সো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে ইউআই ডিজাইন গ্রাফিক ডিজাইনের অনেক টিউটোরিয়াল আসবে, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে অ্যাডভান্স যেগুলো এখনও কোথাও শেয়ার করা হয়নি। সো থ্যাংক ইউ সো মাচ।